বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম আবার কিছুদিন পরে গাছে উঠা ডাক সারছে বাক 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 আজকে সব মানুষ শুনেছে কিন্তু সব মানুষ ওই দিন আসে নাই অল্প কয়েকজন আসলো কোথায় বাক বলে আমি তোমাদের সাথে একটু মজা করলাম এইবার একদিন সত্যই বাঘ এসে হাজির গলা ফাটা চিৎকার করতেছে বাঘ 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 ওই দিন সব মানুষ তার ডাক শুনছে বলেন তো আগের দুই দিন মিথ্যা বলছে ঠিক আজকে সত্য বলছে নাকি মিথ্যা বলছে কথা বলো সত্য কথা বলো সত্যবাদিতা এটা মুমিনের ভূষণ সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ان الصدق يهدي الى البر وان البر يهدي الى الجنه নবীজি বলেন নিশ্চয়ই মানুষ সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায় নবীজি এরপরে বলেন একটা মানুষ যখন সত্যের উপরে থাকে তথা সত্য বলতেই থাকে ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায় এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায় আবার দেখেন মিথ্যা বলার দুনিয়াবি ক্ষতিও আছে কেউ যখন দুনিয়ায় ধারাবাহিকভাবে মিথ্যা কথা বলতে থাকে এক সময় ওই লোক যদি আল্লাহর কসম কইরা সত্য কথাও বলে কেউ বিশ্বাস তারে করে না আমরা ছোটবেলায় ইংরেজি বইতে পড়ছি হয়তো 3-4-5 এর বই দেওয়া হবে এক দুষ্টু রাখালের গল্প রাখাল গাছের উপরে ওইটা ডাক ছাড়ছে বাঘ 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 আশেপাশের সব মানুষ হাজির কোথায় বাঘ কিন্তু আগের দুই দিন মিথ্যা বলে মানুষের কাছে মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার কারণে আজকে তার সত্য কথাটাও কেউ বিশ্বাস করে নাই এই জন্য দুনিয়ার মধ্যে একটা মানুষ যখন মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধি লাভ করে তার সত্য কথাও এক সময়ে মানুষ বিশ্বাস করে না সেজন্য মানুষের সাথে মিথ্যা বলে মজা করারও কোনো সুযোগ নাই অনেক সময় দেখবেন মানুষ মনে করে মানুষকে মজা দেওয়ার জন্য মনে হয় মিথ্যা কথা বলা যায় কোনো সুযোগ নাই কোনো অবস্থাতে মিথ্যা বলে মানুষকে হাসানো যাবে না আবার আমাদের দেশে কিছু কিছু সময় খুব আবেগপূর্ণ কথা বলে কি বলে সত্য বলে কাঁদানোর চাইতে মিথ্যা বলে হাসানো ভালো কথাটা শুনতে খুব দিলের মধ্যে লাগে মোটিভেশনাল স্পিকাররা বলে আর কি যে একজনকে মিথ্যা বলে হাসানো ভালো সত্য বলে কাঁদানোর চাইতে এগুলা হলো সব শয়তানের কথা কার কথা জোরে বলেন শয়তানের কথা আবার মিথ্যা ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলা যাবে না অনেক সময় আমরা ছোট বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছে মনে করেন ঘরে যদি ছোট বাচ্চা থাকে 3-4 বছর বয়স ওই সময়টা বাচ্চারা বেশি দুষ্টুমি করে এ ভাঙবে এটা পালাবে এটা করবে আমি আপনি পুরুষ মানুষ বাইরে থাকি বাচ্চার জ্বালাতন আমরা কম সহ্য করি ঘরের মহিলারা কি ঝামেলার মধ্যে থাকে এটা বুঝবেন না মনে করেন আর তরকারি রান্না করতেছে চুলার উপরে উনি একটু বাইরে গেছে পোলায় সুন্দর মতো পানি ঢেলে বসে রয়েছে বাটি ধরা চিনি ফাটা ওর মধ্যে লবণ ডাইলা তুইয়া দিছে এই যে ছোট বাচ্চারা করে ছোট বাচ্চারা এই কাজগুলা করে মা অনেক সময় রাগ হয়ে গেছে মনে করেন এক বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে মহব্বতের গ্লাস মার বিবাহের সময় হাদিয়া পাইছিল গ্লাস যেই ভাঙছে মেজাজ খারাপ হয়ে গেছে ছোট বাচ্চারা মার মুভমেন্ট মার মন মানসিকতা এটা বোঝে খুব তাড়াতাড়ি চোখের দিক তাকায় বুঝতে পারছে কাজ সারা ধুলাই খাইতে হবে দৌড় দিয়ে দূরে চলে গেছে ছোট বাচ্চা মা চিন্তা করতেছে ওরে তো বাইরে থেকে দৌড়ায় ধরে আনা যাবে না কি বলতেছে এখন তো গেলি পরে আসবি না তখন কিন্তু দিব এখন এদিক আয় কিছু বলবো না কিন্তু পরে আসলে দিব কি বলছে এখন যদি কাছে আসোস কিছু বলবো না বাচ্চা প্রথম মার কথা বিশ্বাস করছে যে পরে আসলে মারবে এখন গেলে মারবে না মা এবার বাচ্চারে কাছে পাইয়া এবার ধুমছে দিস এটাই তো করে নাকি এটাই করে একদিন দুই দিন তিন দিন চার দিন
এর পরে যদি মা বলে এদিকা এখন আয় কিছু বলবো না পরে আসলে কিন্তু ধলাই হবে বাচ্চা বলবে জামু না তুমি মিছা কথা কও একটু চিন্তা কইরা দেখেন নবীজি বলেন শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো ওই বাচ্চার যদি একবার অন্তরের মধ্যে এই বিশ্বাস পূর্ণ রূপে গেথে যায় যে আমার মা বাবা আমার সাথে মিথ্যা কথা বলে ওই ছেলেটা বড় হওয়ার পরেও তার মা বাবার ব্যাপারে এই বিশ্বাস থাকবে নিজের হাতে সন্তানকে শেষ করে দিতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসছে সাথে ছোট একটা বাচ্চা বাচ্চাটা মায়ের হাত থেকে ছুটে দূরে চলে গেছে মা বারবার ডাকতেছে ওই বাচ্চা অন্য বাচ্চাদের সাথে খেলায় মগ্ন আসে না স্বাভাবিকভাবে কি হয় আমরা যদি বাচ্চাদেরকে ছোট কিছুর প্রলোভন দেই ও সব কিছু থুইয়া দৌড় দিয়া চলে আসবে এইবার ওই মহিলা হাতের মুখ পাকায়া ছোট বাচ্চার দিকে ইশারা করতেছে যে এদিকে আসো আসলে তোমারে মজা দিব বাচ্চাটা সুন্দর মতো দৌড়াইয়া মায়ের কাছে আসছে এইবার মহিলা হাতের মুষ্টি খুলে বাচ্চার হাতের মধ্যে একটা খেজুর দিয়ে দিল রহমাতুল লিল আলামিন নবীজি বিষয়টা খেয়াল করলেন নবীজি এবার ওই মহিলাকে বললেন মহিলা তুমি যদি এই বাচ্চার হাতে কিছু না দিতা অবশ্যই তুমি মিথ্যাবাদী বলে গণ্য হইতা সেজন্য সর্বহালতে আমরা মিথ্যার থেকে বাঁচবো আল্লাহ তৌফিক দান করুন